হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল। তো এটা হচ্ছে 8 তারিখের দুপুরের আর কি ভিডিও। তো প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো এটা তার পরের দিন আর কি 9 তারিখের, মানে আমি সকালবেলা উঠে এত গরম লাগছিল, সব জামাকাপড় কেচে আমি আর ছেলে একসঙ্গেই স্নান করে ফেলেছি। তো আমি তো যখনই কাজ করতে যাই, যে কোনো জলের কাজ করি, তো তখন তো ছেলে সঙ্গে থাকে, তো ওরও ওই ততবারই, আমি যতবার স্নান করি প্রায় ওকেও ততবার স্নান করিয়ে দিই। আর এটা আমাদের সঙ্গে হয়েই থাকে রাত দিন, এটা কোনো কথাই নেই যে আমরা যখন তখন আমরা স্নান করি। আর ভগবানের কৃপায় ছেলের শরীরটাও ভালোই থাকে, মানে আগে যেমন খুব সর্দি লাগতো এখন সেই সব নেই, তো সেই কারণে স্নানটা করাতে পারি। আর আমারও আগে প্রচণ্ড শরীর খারাপ হতো, এখন অনেক কমে গেছে। তো এখানে সব জামাকাপড় মেলে ঠেলে তারপরে চলে আসি এখানে ব্রাশ করার জন্য, কারণ স্নান তো করে নিয়েছি কিন্তু সকালে উঠে না কোনো কাজ করেছি না ব্রাশ করেছি। আর তারপরে এখানে ব্রাশ করে ছেলেকে কোলে নিয়ে এই ভিডিওটা আমি মানে কোনো রকমভাবে এডিট করার সময় পাচ্ছিলাম না, কারণ খুব ব্যস্ত ছিলাম, মানে ঘর খুঁজছিলাম কোথায় পাওয়া যায়। কারণ এই বাড়িটায় না একটু প্রবলেম হচ্ছে কি, বাড়ির মালিকটার একটু প্রবলেম আছে, মানে একটু মাথায় প্রবলেম আছে। তো ফট করে 7 তারিখ কি 8 তারিখ আমাদেরকে বলে যে ঘর ভাড়া আর কি বাড়াতে হবে। তখন আমাদের অবাক লাগে, এক মাস থাকতে না থাকতে ঘর ভাড়া বাড়াতে বলছে। তো তারপরে আমরা ডিসিশন নিই যে আমরা এই রুমে থাকবো না, আমরা একটা, ঠিক আছে, আমরা মিনিমাম প্রাইসের মতো একটা রুম দেখে নেব। তো ঘরটার খোঁজাখুঁজি করি অনেক, মানে ঘর আর পাওয়া যাচ্ছিলো না ভালো, আর যাই ঘর পাওয়া যাচ্ছিলো খুব বেশি মানে রেট বলছিল। তো তাই ভাবলাম যে ঠিক আছে, দেখা যাক, ঘর খুঁজতে থাকি, কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবো। আর লোকটা বলছে আমাকে এই মাসের টাকা দাও, এই মাসের টাকা দাও, তারপরে কান্না করছে যে তোমরা থেকে যাও আমাদের বাড়িতেই, কে ভাড়া আসবে আমাদের, তোমরাই থেকে যাও, এই টাকাতেই থেকে যাও। তারপরে রাহুল বলছে যে না, আমরা থাকবো না, আমরা এক মাস থাকবো, এই এক মাসের পরে আমি কিন্তু অন্য ভাড়া দেবো। তো তারপরে সেই কথাতেই রাজি হলো, তারপরে একটু টেনশনটা গেল, এখন একটু ফ্রি আছি, এখন আর ঘর দেখার সেই টেনশনটা নেই। তো তারপরে এখানে আমি ছেলেকে নিয়ে আসি, মানে ওকে তো স্নান করিয়েছি কিন্তু কোনো কিছু রেডি করিনি, আগে আমি কাপড় মেলে ব্রাশ করে নিয়েছি। তো তারপরে এখানে ছেলেকে প্রচণ্ড পরিমাণে, মানে ওর এত ঘামাচি হয়েছে, তারপরে সেই ঘামাচি মানে মারার জন্য একটা পাউডার নিয়ে এসেছে, সেই পাউডারটা লাগিয়ে দিচ্ছি, ক্রিম লাগিয়ে দিয়েছি, ঠিক করে দিয়েছি। আর জামা তো একেবারেই পরাচ্ছি না কয়েকদিন ধরে, এমনিও তো খালি গায়েই রাখি কারণ প্রচণ্ড গরম এইদিকে। তো অনেকক্ষণ মানে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, তো ও তো ঘুমাবে না, আর স্নান করলেও না একটু ফ্রেশ লাগে। তো তারপরে ও একটু খেলছিল, তা রাহুল কাজে যাবে সেই কারণে ওকে একটু ছাতু গুলিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে সেই বাটিতেই, আমি আমার জন্য একটু ছাতু গুলিয়ে রেখেছি। ওমা ক্যামেরা অন করতে করতে দেখি ছেলে আমার সব ফেলে দিচ্ছে, মানে আমার হেল্প করছে। তারপরে এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে চলে যাই রান্নার সব জোগাড় যন্ত্র করতে। তো সব কিছু কেটে নিয়ে, আর আজকে কোনো তো মানে ঝোল তরকারি এরকম কিছু করিনি, মানে শুধু ভাজা, সব কিছু ভাজা। আর ছেলের জন্য শুধু গাজর সিদ্ধ দিয়েছিলাম। তো এখানে আগের দিন তো আগের ভিডিওতে দেখেছো যে লাউ নিয়ে এসেছিলো, তো এই লাউ দিয়ে আলু দিয়ে একটু ভাজা করেছে, মানে লাইট চোচা দিয়ে আর কি, আর লাইট চোচা রাহুল খুব পছন্দ করে, তো লাইট চোচা দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম। আর উচ্ছে ভাজা করেছিলাম আমি আমার জন্য, আর লাউয়ের ঘণ্ট করেছিলাম রাহুলের জন্য আর কি, মানে ও বলেছিল যে লাউয়ের ঘণ্টটা খাবে, মানে ও চিংড়ি মাছ পায়নি, লাউ আনলেই চিংড়ি মাছ আনে, তো লাউ চিংড়ি মানে চিংড়ি পায়নি দেখে সেদিন ও বলেছিল মুগ ডাল দিয়ে তাহলে এটাকে আমাকে ঘণ্ট করে দাও। আর আমি এখানে ল্যাটা মাছ দিয়ে এই বেগুন আলুর ঘাঁটিটা করছি, আমার ভীষণ পছন্দ, আর ওর জন্য করেছিলাম এগুলো। তো ভাবলাম যে তরকারি করব না, তাহলে খাবে কি দিয়ে, ভাজা ভাজা দিয়ে কি তো খাওয়া হয় না। তারপরে আমি হচ্ছে প্রেশারে করে মানে ওই আমগুলো সিটি করেছিলাম, তো যে সিটির যে জলটা ছিল, মানে আমের যে জলটা ছিল সেই জলটা আর আঁটিগুলো দিয়ে আমি মানে চিনি লঙ্কা এসব দিয়ে আমি একটা টক তৈরি করে ফেলেছিলাম। তো ওটা রাহুল প্রথমে খেতেই চাইছিল না কারণ ও খায় না এগুলো, তো তারপরে জোর করেছি খেয়েছে। তো যখন আমি ওকে দিই তখন বলছে বা তুমি তো ভালোই জোগাড়ু রান্না, মানে ভালোই রান্না করতে পারো। বলছে হ্যাঁ, টক তো মানুষ এইভাবেই রান্না করে, কেউ গোটা আম দিয়ে করে, আমি আমের জলটা দিয়ে করেছি। তো তারপরে এখানে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়, তারপরে রাহুল আসে খেতে, ওকে আমি খেতে দিই, ওর থালাটা ও খাচ্ছে, আর এটা হচ্ছে আমার থালা, আমি খাচ্ছিলাম। আর মানে আজকে সবই ভাজা, কোনো তরকারি কিছুই ছিল না। তো তারপরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে যায়, তারপরে যে দুধ দিতে আসে দাদা, মানে দুপুর পার হয়ে গেছে পুরো, মানে 3টেরও হয়তো পরে তারপরে দুধ দিয়ে গেল। তো তারপরে দুধটা ছেঁকে নিয়ে
তারপর ওনার বাড়ি একটু পূজা ছিল, লেট হয়ে গেছিলো, তো ভাবলাম যে গ্যাস যখন অন করেছি তখন আচারটাও করে ফেলে, মানে আচার বলতে এইভাবে মানে জেলি টাইপের করেছিলাম, তো আমি তো কোনো দিনও আগে করিনি, রাহুল এইভাবেই খায়, আমি কোনো দিন করিনি এভাবে, তো চিনিটা একটু বেশি পড়ে গেছিলো। তো এখানে আচারটা করতে তো মানে অনেকটা টাইম লেগেছিলো, তো আমি তখন ফোনে আমার চার্জ ছিল না, আমি আবার ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম, তো লাস্ট আচারটা আর তোমাদের দেখাতে পারলাম না, তো এই অবধি। আর মানে এটা একদম শুকনো শুকনো করে ফেলেছিলাম, মানে খুব ভালো হয়েছিল, আমি প্রথম টাইম করেছিলাম তাও ভালো হয়েছিল। আর এই দুপুরবেলাতে আমাদের মশারি টাঙানো থাকে মানে সবসময়, কারণ প্রচণ্ড মশা শিউরিতে প্রচণ্ড মানে প্রচণ্ড ছেলের যে ঘামাচিগুলো ছিল সেগুলো গালিয়ে দিচ্ছিলাম, আর গালানোর পরে পুরো মানে ভেজা কাপড় দিয়ে ওকে পুরো মুছিয়ে দিয়েছি, তারপরে পাউডার লাগিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, তো ঘুমিয়ে গেছিলো আর কি, মানে ওই চারটে নাগাদ, তখন চারটে তিনটের পরেই আর কি, তো তখন তারপরে ওর ঘুমও চলে এসেছিলো, পাউডার দিয়ে দিয়েছিলাম ভালো মতন। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে চলে যেও, আর এরকম ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আসলে কি বলো তো, ছোটো বাচ্চা তো এই কারণে ডেলি ব্লগ দেওয়া আর হয়ে ওঠে না।